সুপ্রিয় শিক্ষার্থীরা, রসায়ন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমি তোমাদের ভৌত রসায়ন বিষয়ে পড়িয়ে থাকি। আমি গত লেকচারে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়নের তৃতীয় পরিচ্ছেদ তড়িৎ রাসায়নিক কোষ এবং কোষ বিভবে নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি তার দ্বিতীয় অংশ পড়াবো। তার আগে আমরা একটু আগের ক্লাসের পড়াটা দেখে নিই যে আমাদের পূর্ববর্তী কি পড়ানো হয়েছিল। প্রথমে আমরা পড়িয়েছিলাম তড়িৎদ্বার কি, তড়িৎদ্বারের শ্রেণীবিভাগ এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজ আমরা পড়ব সহকারী তড়িৎদ্বার, ক্যালোমেল তড়িৎদ্বার, তরল সংযোগ বিভব এবং ফুয়েল সেল। এই তিনটি টপিকই তোমাদের চূড়ান্ত পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা আসি ক্যালোমেল তড়িৎদ্বার। ক্যালোমেল তড়িৎদ্বারের গঠন সম্পর্কে এখন আলোচনা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কাচের পাত্র, এই কাচের পাত্রের নিম্নাংশে অতি বিশুদ্ধ মার্কারি নেওয়া হয়। তারপরে এই মার্কারিটাকে মার্কিউরিস ক্লোরাইড, যাকে আমরা ক্যালোমেল বলি, ও পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণ দ্বারা প্রস্তুত পেস্ট দিয়ে মার্কারিটাকে ঢেকে দেওয়া হয়, আর পাত্রের বাকি অংশ পটাশিয়াম ক্লোরাইড দ্বারা পূর্ণ করা হয়। তারপর একটি সরু কাসিনোলের অগ্রভাগে একটি প্লাটিনামের তার লাগিয়ে চিত্রের মতো করে স্থাপন করা হয়, যেন প্লাটিনামের তারটি ওই মার্কারির মধ্যে ডুবে থাকে। এখন সরু নলের নিম্নভাগে সামান্য মার্কারি রেখে তার মধ্যে একটি কপারের তার এক প্রান্ত ডুবিয়ে অন্য প্রান্তে প্রয়োজনীয় সংযোগের জন্য বর্ধিত করা হয়ে থাকে। আমরা চিত্রটি ভালো করে খেয়াল করি, আমরা চিত্রটি যদি ভালো করে খেয়াল করি তাহলে এটাই আমাদের সুবিধা হবে লিখতে। এখন আমরা দেখব এই ক্যালোমেল তড়িৎদ্বারে কি ধরনের বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। ক্যালোমেলটি যদি ক্যালোমেল ইলেকট্রোডটি যদি আমাদের অ্যানোড হিসেবে কাজ করে, তাহলে এই মার্কারি দ্রবণে জারিত হয়ে মার্কারি 2+ আয়ন গঠন করে। তারপর দ্রবণে যে ক্লোরাইড আয়ন থাকবে সেই ক্লোরাইড আয়নের সাথে মার্কারি 2+ আয়নটি সংযুক্ত হয়ে মার্কিউরিস ক্লোরাইড গঠন করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কারি যে লিকুইড ফর্মে আছে সেটা মার্কারি 2+ আয়নে পরিণত হলো, তারপরে এই মার্কারি 2+ ক্লোরাইডের সাথে গঠন সংযুক্ত হয়ে মার্কিউরিয়াস ক্লোরাইড গঠন করলো। এরপর ইলেকট্রোডটি যদি ক্যাথোড হিসেবে কাজ করে, তাহলে এই মার্কিউরিস আয়নটা আমাদের দ্রবণে চলে আসবে এবং সেটা বিজারিত হয়ে মার্কারি গঠন করবে। তাহলে দ্রবণে যে ক্লোরাইড আয়নটা এটা থেকে গেল, অর্থাৎ দ্রবণে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেল। তো এই হচ্ছে আমাদের ক্যালোমেল তড়িৎদ্বারের গঠন এবং বিক্রিয়া। এরপর আমরা আসি তরল সংযোগ বিভব বা লিকুইড জাংশন পটেনশিয়াল। প্রথমে আসি যে লিকুইড জাংশন পটেনশিয়ালটা কি, যে একই তড়িৎ বিশ্লেষক গঠিত দুইটি ভিন্ন ঘনমাত্রা দ্রবণ পরস্পরের সংস্পর্শে রাখলে তড়িৎ বিশ্লেষকটির ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগের পার্থক্যের সৃষ্টি হয়। এই গতিবেগের পার্থক্যের কারণে দ্রবণ দুইটির সংস্পর্শে বিপরীত আধানযুক্ত দুইটি বৈদ্যুতিক স্তর সৃষ্টি হয় এবং বিপরীত আধানের মধ্যে আকর্ষণের জন্য যে পটেনশিয়াল পার্থক্য সৃষ্টি হয় তাকেই বলা হয় তরল জাংশন পটেনশিয়াল। এখন আমরা যদি কোনো সেলের ইএমএফ নির্ণয় করতে যাই সঠিকভাবে, তাহলে আমাদের এই তরল জাংশন পটেনশিয়ালের মানটা দরকার, অথবা তরল জাংশন পটেনশিয়ালের যে একটা প্রভাব থাকে সেটাকে দূর করা দরকার। আমরা যদি এই তরল জাংশন পটেনশিয়ালের প্রভাবটাকে দূর করতে না পারি তাহলে সেলের ইএমএফটা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে না। এখন এই তরল জাংশন পটেনশিয়ালের প্রভাব দূর করার দুইটি উপায় আছে, একটি হলো লবণ সেতুর ব্যবহার আর একটি হলো অভিন্ন তড়িৎ বিশ্লেষের ব্যবহার। এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, বাম দিকের চিত্রটি হচ্ছে একটি গ্যালভানিক সেল যেখানে কোনো লিকুইড জাংশন নেই,
আর ডান দিকে যে গ্যালভানিক সেলটি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে লিকুইড জাংশন আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে লিকুইড জাংশনটা কি। এরপর আসি ফুয়েল সেল। বিশ্বজুড়ে বর্তমানে নবায়ন যুগের শক্তির উৎস হিসেবে যেসব প্রযুক্তির কথা সম্প্রতি বেশি শোনা যাচ্ছে তার মাঝে উল্লেখযোগ্য একটি হলো ফুয়েল সেল বা জ্বালানি কোষ। ফুয়েল সেল হচ্ছে এমন একটি তড়িৎ রাসায়নিক কোষ যেখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় সরাসরি ডিসি কারেন্ট তৈরি হয় এবং বাই প্রোডাক্ট হিসেবে পানি এবং তাপ উৎপন্ন হয়। অন্যান্য সাধারণ তড়িৎ রাসায়নিক কোষের মতো ফুয়েল সেলেও অ্যানোড এবং ক্যাথোডের মাঝে ইলেকট্রোলাইট থাকে। এর গঠন অনেকটা স্যান্ডউইচের মতো। অ্যানোডে হাইড্রোজেন ভেঙে তৈরি হয় প্রোটন এবং ইলেকট্রন, আর প্রোটনটি ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে ক্যাথোডে গিয়ে অক্সিজেনের সাথে মিশে তৈরি করে পানি, আর এই ইলেকট্রনের চলাফেরায় তৈরি হয় বিদ্যুৎ। তো ফুয়েল সেল নানান প্রকারের হতে পারে, যেমন প্রোটন বিনিময়কারী ফুয়েল সেল, প্রত্যক্ষ ব্যবহৃত মিথানল ফুয়েল সেল অথবা মিথানল ফুয়েল সেল, সলিড অক্সাইড ফুয়েল সেল, বিগলিত কার্বনেট ফুয়েল সেল, অ্যালকালাইন বা ক্ষারধর্মী ফুয়েল সেল। এখন এই ফুয়েল সেলে কি ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় আমরা সেটা দেখি। তো ফুয়েল সেলের অ্যানোডে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় এবং ইলেকট্রন উৎপন্ন হয়, ক্যাথোডে গিয়ে তা আবার অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে পানি উৎপন্ন করে। তার মানে এখানে নেট বিক্রিয়াটি হলো যে এখানে পানি উৎপন্ন হবে। তো এখানে আমরা একটা ফুয়েল সেলের চিত্র দেখতে পাচ্ছি যেখানে এটা অ্যানোড হিসেবে কাজ করছে, একটা ক্যাথোড হিসেবে কাজ করছে, এখানে ইলেকট্রন তৈরি হলো আর ক্যাথোডে গিয়ে আমাদের পানি তৈরি হচ্ছে। তো একটি সাধারণ ফুয়েল সেলে উৎপাদিত বিভব শক্তির পরিমাণ 0.7 ভোল্ট। তো এই হচ্ছে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ থেকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের আলোচনা। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, ঘরে থেকো। ধন্যবাদ সবাইকে।